বীরদের কখনো মৃত্যু হয় না, লাখো শহীদের এই মাটিতে জন্মায় কখনো ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান হয়ে, আবার কখনো বা স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াত হয়ে। এমন সব প্রশংসায় সিক্ত হচ্ছেন প্রয়াত বৈমানিক জাওয়াত, কারণ নিজের জীবন বিপন্ন করে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে দেশের হাজার কোটি টাকার সম্পদ রক্ষা এবং অনেকে জীবন রক্ষা করেছেন বিমান বাহিনীর দুর্ঘটনা কবলিত প্রশিক্ষণ বিমানের বৈমানিক স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াত। দুর্ঘটনার স্থান কর্ণফুলী নদীর মোহনার 3 থেকে 5 কিলোমিটারের মধ্যে রয়েছে রাষ্ট্রীয় তেল বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা মেঘনা যমুনা, পাশেই রয়েছে তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি, আরেক পাশে রয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। অর্থাৎ বিমানটি যদি কর্ণফুলী নদীর মোহনায় না পড়ে আশেপাশের এইসব স্থাপনায় পড়ত অথবা কোনো ঘনবসতিপূর্ণ এলাকায় পড়ত, তাহলে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসত। বিপর্যয় থেকে রক্ষা করার জন্য শেষ পর্যন্ত লড়াই করে গেছেন এই বৈমানিক, বিমানটিকে নিয়ে গেছেন কর্ণফুলী নদীর মোহনায়। এখন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার, ওয়াল্টন মিলেনিয়াল। বৃহস্পতিবার সকাল 9:50 বাংলাদেশ বিমান বাহিনীর চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়ন করে রাশিয়ার তৈরি বিমানটি। 10:26 বিমানটি কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে নিজেদের বিপদের কথা জানায়। প্রস্তুত রাখা হয়েছিল জহুরুল ঘাঁটি রানওয়ে, কিন্তু তার আগেই বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। আগুন ধরা বিমানটি যদি আশেপাশে পড়ে তাহলে ধ্বংসস্তূপে পরিণত হবে এলাকাটি, আর তাই এই সব স্থাপনাকে রক্ষার জন্য দুই বৈমানিক বিমানটিকে নিয়ে কর্ণফুলী নদীর উপরে 1 মিনিট চক্কর দেয়। সেই সময় বিমানটির গতিবেগ ছিল ঘন্টায় 550 নটিক্যাল মাইল, আর সে কারণে বৈমানিকরা কিছুটা ধীর গতিতে নেমে আসার চেষ্টা করছিল। কিন্তু শেষ মুহূর্তে বিমানটি যখন আগুনে কবলিত হয়ে পড়ে ক্রমশ নদীর দিকে ছুটে যাচ্ছিল, তখনই এই দুই বৈমানিক বিমান থেকে বের হয়ে আসে। ধারণা করা হচ্ছে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের বিমান প্যারাসুট থেকে খুলতে কিছুটা দেরি হয়ে যায়, সে কারণেই তিনি দ্রুত গতিতে কর্ণফুলী নদীতে নিমজ্জিত হয়েছেন। স্থানীয় মাঝিমাল্লারা তাকে উদ্ধার করে নেভি হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। ক্যাডেটদের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ সোর্ড অব অনার অর্জনকারী স্কোয়াড্রন লিডার জাওয়াদের সর্বোচ্চ আত্মত্যাগের এ ঘটনাকেও নজির হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষক সহ সাধারণ মানুষরা। কর্মজীবনে তিনি ছিলেন দক্ষ বৈমানিক এবং পাইলটদের ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করেছেন। 2011 বাংলাদেশ বিমান বাহিনীতে কমিশন পাওয়ার পরে প্রথম স্থান লাভ করেছিলেন আসিম জাওয়াদ। দীর্ঘ 14 বছরের কর্মজীবনে তিনি দ্বিতীয় হননি, সব কিছুতে প্রথম স্থান অধিকার করেছিলেন।